আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। আমার সাথে আছে বাপ্পা। হাই। কি তার চেহারা আর কি তার রূপ! বাপ্পা হলো আমার যে ফ্রেন্ড গৌতম, ওর ভাগিনা। কিছু বলবা তুমি? ঢাকায় কোথায় বড় হয়েছো বলো? আমি ঢাকা বাংলা বাজার, পুরনো ঢাকা, বর্ন এন্ড রেইজ ওইখানেই, এখন নিউ জার্সিতে আছি। এই তো তো আমাদের জন্য আজকে অনেক খুশির দিন। আজ মঈন আসছে ফ্লোরিডা থেকে। মঈন হলো আমাদেরকে যে গত 2 বছর হোস্ট করেছে ফ্লোরিডাতে, সেই মঈন তামান্না। আর ওদের তো এখন একটা নিউ বেবি আছে, নাম হলো ওয়ানিয়া। অনেক অনেক রিকোয়েস্টের পর ও আসছে আমাদের এখানে বেড়াতে। আর কথা ছিল সবাই আসবে, কিন্তু ওয়ানিয়া এখন অনেক ছোট, এই জন্য ওরা ট্রাভেল করতে চায় নাই। তো আমি ওরা ও থাকবে তিন চার দিন থাকবে। তো আমরা সবাই অনেক অনেক এনজয় করব। আর আমরা পিকনিকে যাব, ক্যাম্পিংয়ে যাব, ওর ক্যাম্পিংয়ের খুব শখ। তারপর আমাদের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো সব ঘুরে ঘুরে আমরা ওকে নিয়ে বেড়াবো। আর অসম্ভব অয়ামিক, অসম্ভব অমায়িক একটা কাপড়। ওদের বাবা মা, হোল ফ্যামিলি মাশাল্লাহ এত এত অমায়িক। আমরা যখন যাই মনে হয় যেন আমি আমার শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছি, জামাই আদর পাই ওদের সাথে। আর আন্তরিক, অনেক আন্তরিক। আর আরও মজার কথা বলি যে পৃথিবী কত ছোট। আমার সাথে মঈন আর তামান্নার পরিচয় হয়েছে ইউটিউবের মাধ্যমে। ওদের সাথে পরিচয় হওয়ার পর জানতে পারলাম যে বাপ্পা, যে আগে বলেছি গৌতম আমার খুব ভালো ফ্রেন্ড, গৌতমের ভাগিনা, ওর ছোটবেলার ক্লাস ফ্রেন্ড, রাইট? স্কুল ফ্রেন্ড, ছোটবেলার স্কুল ফ্রেন্ড। আমি, পৃথিবী কত ছোট, কিভাবে মানুষের পরিচয় হয়ে যায় কোথায় থেকে। আর আরও মজার ব্যাপার হলো, ওদের ফ্লোরিডাতে এইবার যাওয়ার পর তামান্নার বাবার সাথে গল্প করে জানলাম যে আমার বউ মালা, ওর খালাতো ভাই রাড়িখাল, যাদের বাড়ি সেখানে তামান্নার বাবার একই বাড়ির, নানার বাড়ি। আই মিন, যদিও বেশ অনেক দূরের একটা সম্পর্ক, বাট তারপরও খুবই ছোট পৃথিবী। আসলে একটু কথা বললে দেখা যায় আমরা কোনো না কোনোভাবে একজনের সাথে আরেকজন রিলেটেড। ও আসছে ফোর্ট লডরোল থেকে, আটলান্টিক সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার বাসা থেকে 15 মিনিট দূর। এখন যাচ্ছি আমি আর বাপ্পা ওকে আনতে। একটা একটা বোনাস, সেটা হলো আমার যারা নিয়মিত ভিউয়ার, যারা জানেন যে স্বাধীনের গাড়ি হরিণ মেরে ধ্বংস করে দিয়েছিল, স্বাধীন সেটা ফাইনালি রিপেয়ার করেছে। স্বাধীনের লেক্সাসের এল অবস্থা, একদম সম্পূর্ণ ফ্রন্ট ধ্বংস হয়ে গেছে। ওর যে হুড, এটা চেঞ্জ করতে হবে। তারপর বাম্পার চলে গেছে, বাম্পার রিপ্লেস করতে হবে। রেডিয়েটার ফুটে গেছে। তারপর লাইট চলে গেছে। তো সব মিলিয়ে প্রায় $1200-1300 মতো শুধু পার্টস লাগবে। এখন স্বাধীন নিজেই এগুলো করতে পারবে, কিন্তু সময় লাগে, অনেক সময়ের ব্যাপার আছে। আর কাজেই আর দোকানে দিলে তো লাগবে $4,000-5,000 মতো লাগবে এটা রিপেয়ার করতে। এই যে দেখতে পাচ্ছেন ওর এটা ফ্রন্ট, যে এটা হুডটা। আর আপনাদের মনে হতে পারে যে এত ঠুনকো গাড়ি, ঠুনকো না, এটা অনেক শক্ত গাড়ি, লেক্সাস বলেই এইভাবে আছে। অন্য গাড়ি হলে আরও বেশি ড্যামেজ হয়ে যেত আর অনেক বেশি ক্ষতি হতে পারতো। আলহামদুলিল্লাহ স্বাধীন বিজয় দুজনেই ভালো আছে, ওদের কোনো ক্ষতি হয় নাই, খারাপ হয়নি, ভালোই কাজ করেছে। Thank you.
ঝিলমিল আসছে আমাদেরকে ওয়েলকাম জানাতে। এদিকে আসো বেবি, এদিকে আসো। আমাদের ব্রেকফাস্ট হলো ব্লুবেরি প্যানকেক। ঠিক আছে, তুমি নাস্তা খেছো? না, খাবো। মুরগি আমরা এভাবে মাঝখান দিয়ে ওপেন করে দেই, তাহলে যখন গ্রিল করব দেখতে পাচ্ছেন তখন এই ভিতরে আর কাঁচা থাকে না, কারণ এটা রান্না হতে একটু সময় লাগে। দেখা যায় যে উপর দিকে পড়ে গেছে কিন্তু ভিতরে রান্না হয়নি। তো আমরা এভাবে এটাকে ওপেন করে দেই, এবং আপনি এখানে ইচ্ছা করলে একটা দুইটা দিতে পারেন, এভাবে একটু কেটে দিতে পারেন, তাহলে ইভেনলি রান্না হবে। এ হলো আপনার গ্রিলের জন্যে আমরা মুরগি কাটলাম। এরপর আমরা এখন এটাকে তন্দুরি মশলা দিব, দিয়ে ভিজিয়ে রাখবো। এখন আপনার তন্দুরি মশলা যদি না থাকে, শুধু রেগুলার একটু লেবু, লবণ, ঝালমরিচ এটা দিলেও হয়ে যায়, আসলে আর কিছুই লাগে না। খুব সিম্পলভাবে অনেক সুন্দর কিন্তু রান্না করা যায়। আরেকটা দেখাচ্ছি, তবে কাটার সময় খেয়াল রাখতে হবে যে একবার হাড্ডির সাথে লাগিয়ে ছুরিটা লাগিয়ে এভাবে কাটতে হবে, এবং একবারে একদম শেষ মাথা পর্যন্ত খুলে ফেলা যাবে না। এই যে এইভাবে, এটা এইভাবে এই পর্যন্ত শেষ হয়ে যাবে। এটা তন্দুরি মশলার গুঁড়ো। আগে বলেছি যে যদি আপনাদের মশলা না থাকে, আপনারা কিন্তু শুধু একটু লেবুর রস, একটু ঝালমরিচের গুঁড়ো এটা মিশিয়েও খুব সুন্দর কাবাব বানাতে পারেন। একটু লেবু দিচ্ছি। আমরা নর্মালি সরিষার তেল দিই, কিন্তু সরিষার তেল শেষ, এখন অলিভ অয়েল দিচ্ছি। আর অলিভ অয়েল না থাকলে রেগুলার তেল দিলেও হবে। আর তন্দুরি মশলা কিন্তু গুঁড়ো ছাড়া শুধু একেবারে তন্দুরি মশলার পেস্টও কিনতে পাওয়া যায়, সেটা বেশি দিন ঘরে থাকে না, এই জন্য আমি গুঁড়োটা কিনি। তবে আমরা সেটা ইউজ, আপনারা সেটা ইউজ করতে পারেন। আর কতটুকু ইউজ করবে এটা একটা আন্দাজ করে একটু দিলেই হবে, কম বেশি আসা যায় না খুব। এখন এভাবে আমরা মুরগির রানগুলি সুন্দর করে মাখিয়ে নেব, তারপর ঘন্টা দুই রাখলেই হবে, 2 ঘন্টা ম্যারিনেট করলেই যথেষ্ট। এদের দুজনকে কাজে লাগাই দিছি। আর মইনের জন্য, মইন এটা কি তোমার জন্য ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম ক্যাম্পিং এ যাচ্ছে, খুবই এক্সাইটেড। আমাদের দেখতে আসো নাই, শুধু ক্যাম্পিং এ দেখতে। না ওইটা তো আছে, আপনার সাথে তো আমার দুদিন আগে দেখা হয়েছে। আসল ক্যাম্পিং এ যাই, যেটাকে বলো র, আপনার সেখানে আমরা এত কিছুই নিয়ে যাই না, ওই একটা হাড়ি, সেটাই আপনার পানি খাওয়ার পাত্র, সেটাই আপনার রান্নার হাড়ি, সেটাই আপনার এভরিথিং কাজেই। কিন্তু যেহেতু এখানে আমার বউ যাচ্ছে, আবার সুলতানা ভাবি যাবে, কাজে আমরা একটু একটুখানি আরাম। আর তাছাড়া এটা মহিনের জন্য ফার্স্ট টাইম, আমি জানি না প্রথমবার যেই মন খারাপ হয়ে যাক, কাজে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা সব কিছু নিয়ে যাচ্ছি। আর যদিও আমাদের বাসা থেকে বেশি দূরে না, কিন্তু আমি যখন ক্যাম্পিংয়ে যাই চেষ্টা করি যেন আর আসতে না হয়, যেন ওই বন থেকে বেরোতে না হয়, তাহলে তো ক্যাম্পিংয়ের ইমেজটা আমেজটা চলে যায়। এই জন্য চেষ্টা করি যা আছে ওটা দিয়ে, ক্যাম্পিং না থাকলে নাই। আমরা যাচ্ছি এখানে, আমি, আমার বউ, মইন, বাপ্পা, কুকুন ভাই আর ভাবি। এটা ফ্যাশন না, আপনারা যারা আউটডোর স্পোর্টস জানেন না, করেন না, তারা ব্যাপারটা বুঝেন না, মনে করেন ঢং করে লাগিয়েছে, এটা ঢং না, এটা রংবাজিও না। এটা লাগালে যে গরমে ঘেমে ঘামটা যে বেয়ে এখানে নিচে নেমে আসে, এখান থেকে নেমে চোখের ভিতরে ঢুকে যায়, সেটা প্রিভেন্ট করার জন্যে এটা লাগানো হয়। আমাদের যাত্রা হলো শুরু। স্বাধীন বিজয় আসছে না, কারণ
আমরা তো উইকডেতে যাচ্ছি আর স্বাধীন বিজয় হলো অফ উইকেন্ডেতে, কাজ ওদের কাজ। আমরা যেখানে যাচ্ছি এটা হলো নিউ জার্সি স্টেট ফরেস্টের ভিতর একটা বন, ব্যাস রিভার স্টেট ফরেস্ট। এটা ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো এটার ঠিকানা। আজ আমরা আমাদের মেনু রেখেছি খুবই সিম্পল, গ্রিল্ড চিকেন, ল্যাম্ব চপ, আর থাকবে নান রুটি, কর্ন, আর ডেজার্ট হিসেবে থাকবে আমাদের জন্য তরমুজ, ডেজার্ট অ্যাপেটাইজার ফ্রুটস, তরমুজ, চেরি এবং আম। এ হলো আমাদের, তারপর সালাদ তো থাকবেই, সালাদ তো গ্রিলের সাথে, গ্রিল মাছ মাংসের সাথে সালাদ তো থাকতেই হবে। হ্যাঁ, আজকের আকাশটা একদম মনের মতো সুন্দর, অনেক সুন্দর। আমরা চেষ্টা করছি রাস্তায় থেমে কোন ফার্মারের বাড়ি থেকে ফ্রেশ ডিম যদি খুঁজে পাই। আমরা এখানে দেখি ওরা ফ্রেশ ডিম বিক্রি করে এবং এটা সেলফ সার্ভ, এখানে আপনি পয়সা দিবেন দিয়ে নিয়ে যাবেন। লিখেছে ডিম চিকেন $3 আর ডাক $4 ডজন। এটা ওই ঠিকানা জানতে চাই, লাভ নাই ঠিকানা আমি জানি না, এটা ব্যাস রিভার স্টেট ফরেস্টে যাওয়ার পথে। এই কুলার ভিতরে রেখে দিয়েছি, এখন টাকা আমি কোথায় দিব? টাকা ভিতরে দিতে হবে, টাকা দিতে হয় বক্সে। আসলে এই টাকা বক্সের ভিতরে, এখানে কোনো তালাও নাই, কি মজা। নাও একটা একটা মুরগি ডিম নিয়ে নাও, এটা এটা ডিম মুরগি না, এটা মানে মুরগি, দেখি তো খুলে দেখি, খুলে দেখলে বোঝা যাবে এটা ডাক, এটা 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 মুরগি, এটা মুরগি। সম্পূর্ণ বিশ্বাসের উপরে যে আপনি ডিম নিয়ে তাকে ফাঁকি দিবেন না, এই বিশ্বাসের উপরে নির্ভর করে তারা এটা বিক্রি করে। আর বাড়ি কিন্তু অনেক ভিতরে, এখানে দেখারও কেউ নাই। আপনি যদি সমস্ত ডিমের কেস এবং টাকা সব নিয়ে চলে যান, তারপরও দেখার কিংবা বলার কেউ নাই। রাস্তা পাশ থেকে আমরা ডিম কিনে নিই, এখন আবার ফেরত যাচ্ছি ক্যাম্পিংয়ে। উঠতে পারে যে বক্সের মধ্যে কোনো তালাও নাই, কারণ এখানে কেউ চুরি করে না, আলহামদুলিল্লাহ। এর আপনারা বলেন নাসারা নাসারা, এটা খ্রিস্টান দেশ, কিন্তু এখানে ওইরকম চুরি নাই, ওইরকম চোর নাই। আর অভাব আছে কিন্তু মানুষের, কিন্তু চোর কম। আর শহরের ভিতরে আবার অন্য অন্য গল্প। আমরা যাচ্ছি এখন একেবারে গভীর বনের ভিতর দিয়ে, দুই পাশে দু একটা বাড়ি আছে। কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু মনে হয় না যে এটা গভীর বন। দুই পাশে গভীর বন, মাঝে পিচ ঢালা কালো রাস্তা, আর উপরে নীলাকাশ, ছেঁড়া ছেঁড়া মেঘ, কি সুন্দর। আমরা এসেছি এখন আমাদের ক্যাম্প অফিসে, স্টেট ফরেস্টের যে অফিস বনের, সেখানে এসেছি আমরা। যেটা বাংলায় বলে ডাক বিভাগের অফিস, যেটা আমি ডাক বিভাগ না, বন বিভাগের অফিস। এখানে আমরা এখন আমাদের ক্যাম্পিংয়ের জন্য রেজিস্ট্রেশন করব। আর আপনারা যদি চান, এখানে ওরা ফায়ার এটা বিক্রি করে।
আপনি ক্যাম্প ফায়ারের জন্য, কিন্তু আমরা কিনি না, কারণ ওখানে গেলে অনেক কাঠ পাওয়া যায়। এখানে $7 পার ব্যাগ। তো আমাদের রিজার্ভেশন, আসলে রিজার্ভেশন দিয়ে আসা উচিত, কিন্তু রিজার্ভেশন দিয়ে আসলে অ্যাটলিস্ট 2 রাতের জন্য রিজার্ভেশন দিতে হয়, কিন্তু আমরা থাকবো তো মাত্র 1 রাতের জন্য, কাজে আমরা অ্যাডভান্স রিজার্ভেশন দিই নাই। তো সাধারণত ঝামেলা হয় না, আর বিশেষ করে এখন উইকডে, যেহেতু উইকডেতে, উইকেন্ডেতে হলে জায়গা পাওয়া ডিফিকাল্ট, উইকডেতে এই জন্য আমাদের কোনো সমস্যা হয় নাই। তো আমরা এখন আমাদের ক্যাম্প সেটে যাচ্ছি। একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল যে আমরা কি এখন সরাসরি পিকনিক স্পটে চলে যাব। পিকনিক স্পট আর ক্যাম্পিং স্পট বেশি দূরে না, কিন্তু অনেক জিনিসপত্র তো, কাজেই আমাদের সিদ্ধান্ত নিতে হলো যে আমরা এখন সরাসরি ক্যাম্পিংয়ে চলে যাব নাকি পিকনিক স্পট আগে যাব। কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে আগে আমরা এখন আমাদের পিকনিক স্পটে যাব, লেকের পাড়ে। সেখান থেকে আমরা পিকনিক টিকনিক শেষ হয়ে গেলে দুপুরের পর আমরা যাব আমাদের ক্যাম্প সাইটে, এবং সেখানে আমরা তাঁবু সেট করবো রাতের জন্যে। আমরা যেই লেকের ধারে পিকনিক করবো আজকে এবং ক্যাম্প করবো, তার নাম হলো লেক অ্যাপসিগামি। এটা হলো আমাদের এই বনের ভিতরে, ব্যাস রিভার স্টেট ফরেস্টের ভিতরে। আজকের আকাশ সত্যি অসাধারণ। সুন্দর আকাশ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। আই লাভ, আমি বিউটিফুল আকাশ, তার সাথে যদি ছেঁড়া ছেঁড়া মেঘ থাকে, অসম্ভব ভালোবাসি আমি সেটা। আজ একেবারে কোয়েট, কোনো লোকজন আছে বলে মনে হচ্ছে না। এখন হলো আসল কাজ শুরু, খাটনির কাজ। আমাদের গাড়ি থেকে মাল টাল নিয়ে ওই এত দূর হেঁটে যেতে হবে, বেশ দূর। এই বাড়িটার উপরে লেক। আমাদের ভিডিও কনফারেন্সিং হচ্ছে তামান্না আর বেবির সাথে। তোমাকে মিস করছি সারিকা। এখন হলো লোডিং আনলোডিং। এত কোয়াইট মনে হচ্ছে এটা আমাদের প্রাইভেট পিকনিক স্পট, মনে হচ্ছে যে আমাদের প্রাইভেট রিসর্ট, একেবারে আমরা একা। আমি আর কোনো মানুষ দেখতে পাচ্ছি না, একেবারে জনশূন্য। অথচ এই সময় এটা প্যাকড থাকে, এত এত মানুষ। ও মাই গড, লুক এট দ্যাট ভিউ, ইজ দিস বিউটিফুল অর হোয়াট? Unbelievable, amazingly সুন্দর, truly truly beautiful। আল্লাহ প্রকৃতি কত সুন্দর করে বানিয়েছেন আমাদের জন্য। গতকালকে হেভি বৃষ্টি হয়েছে, যার জন্য বালি একেবারে ভেজা এখনো। আর এখানে নিয়ম হলো যে আপনি আপনার রান্না করার পর মাংস খাবেন, ভেজিটেবল খাবেন, মাছ খাবেন, আপনার যত ট্রাশ আপনি সাথে করে নিয়ে যাবেন। এবং এর জন্যে এখানে প্লাস্টিকের ব্যাগও দেওয়া আছে, যেন আপনি না বলেন কী করবো প্লাস্টিকের ব্যাগ আসছিল না, তাই ফেলাই গেছি, সব ভুজুং বাজুঙে কাজ হবে না। হ্যাঁ, এই সমস্ত পার্কটা আমাদের, কাজে যেখানে যেতে চাও। আমরা পিকনিকের জন্য যা যা লাগবে সেগুলো শুধু এখন নামাচ্ছি, আর ক্যাম্পিংয়ের জন্য আমাদের টেন্ট, তারপর অন্যান্য ক্যাম্পিং গিয়ার যেগুলো আছে সেগুলো আমরা গাড়িতে রেখে দেবো। ওয়াও, অনেক হরিণ, অনেক হরিণের পায়ের ছাপ দেখাচ্ছি। এগুলো একদম ফ্রেশ ফ্রেশ হরিণের পায়ের ছাপ। এই তো হয়তো ঘণ্টাখানেক আগে এখান থেকে হেঁটে গিয়েছে। এবং এটা একটা মেয়ে হরিণ, এটা পায়ের ছাপ যে হার্টের মতো শেপ, এই দিয়ে বোঝা যায় যে এটা একটা মেয়ে হরিণ। এবং এই এটা দেখে বোঝা যায় তার সাইজ কত বড়, সেটা বোঝা যায়। আর এখানে মেবি 4th of July, এখনও তো জুলাই মাস না, এখন জুন মাসের শেষের দিকে, তো জুলাই 4th of July পরে মনে হয় এই পার্ক সম্পূর্ণ খুলে দিবে।
আমার ধারণা, আই কুড বি রং। আর তারপর আপনার এখানে তখন বিভিন্ন খাবার টাবার বিক্রি হয়, বার্গার খেতে চান তো ফ্রেঞ্চ ফ্রাইজ আর বিভিন্ন স্যান্ডউইচ এখানে বিক্রি করে, এবং জনসমাগম আর অনেক বেশি হয়। ইনশাল্লাহ তখন আমরা আসবো। ইয়াং মানুষদের সাথে ক্যাম্পিংয়ে যে মজা, তাদের কিন্তু অনেক কাজ করানো যায়। সবাই যদি আমার মতো বুড়া হয় তাহলে একটু ডিফিকাল্ট। আপনাদের এখানে তো কুমির টুমিরের কোনো না? এটা ফ্লোরিডা না, এখানে কুমির নাই। আমাদের যেমন যে কোনো লেকে, তোমাদের ওখানে পানি থাকলেই কুমির? পানি থাকলেই কুমির, পানি মানেই কুমির ফ্লোরিডাতে। আর তো মইনকে আমি একটা টুর দিচ্ছি আমাদের এলাকার, আমার ব্যাকগ্রাউন্ড, আমার আই ক্যানট বিলিভ ইট, আকাশটা যে এত সুন্দর, অ্যামেজিংলি বিউটিফুল, আই ক্যানট টেল। আমি এটা যতবারই বলি মন চায় আবার বলি। আর তোকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের এই ফরেস্ট, ক্যাম্প সাইট, পিকনিক এরিয়া। তো কেমন লাগতেছে তোমার? অনেক সুন্দর, অনেক রিফ্রেশ লাগতেছে। পুরো কোভিডে তো বাসায় বসা প্রায় এক বছরের উপরে, অনেকদিন পরে ট্রিপে এসে খুব রিফ্রেশ লাগতেছে। আসলে খুবই রিফ্রেশিং এই জায়গাটা, আসলেই মন ভালো হতেই হবে। আসলে এত সুন্দর আকাশ কিন্তু সবসময় দেখা যায় না, তাই না? অসম্ভব সুন্দর। তাঙ্কেলে যে দেখো এখানে, এখানে তুমি সামারে যখন নাকি নর্মালি খোলা থাকে, এখন তো বন্ধ কোভিডের জন্যে, এইখানে ক্যানু বোট এগুলি ভাড়া পাওয়া যায়। তুমি ঘন্টা হিসেবে ভাড়া নিতে পারো এবং ক্যানুইং করতে পারো। এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছ না, এখানে একটা র্যাম্প ছিল, সে র্যাম্পে বসে তুমি পানিতে পা ভেজাতে পারতা, মাছ ধরা যেত, কিন্তু এটা তুলে নিয়ে গেছে এখন। আর পানি, এই পানি ক্রিস্টাল ক্লিয়ার। আমাদের এলাকায় আরও অনেক সুন্দর সুন্দর লেক আছে, স্টেট ফরেস্ট আছে, কিন্তু পানি এত সুন্দর, ঝকঝকে সুন্দর পানি কোথাও নাই। এই লেকটার পানি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, আর এই লেকটা ম্যান মেড, এটা মানুষের বানানো লেক। অনেকে জানতে চান এই বনে কি বাঘ ভাল্লুক আছে? না, এই পানিতে কুমির নাই, বনে বাঘ ভাল্লুক নাই। তবে যেটা আছে সেটা হলো অনেক হরিণ আছে, আর আছে আপনার বন্য কুকুর, তারপর স্কোয়ারল আছে অনেক, আর আছে র্যাকুন। র্যাকুন হলো সবচেয়ে বেশি ডেঞ্জারাস, এটা আপনার খাবার টাবার সব প্যাকেট ট্যাকেট থাকলে সব ছিঁড়ে ফেলে। আর এই যে দেখতে পাচ্ছেন এই লেকের পাড়ে যে বন, এই বনের ভিতরেই আমাদের ক্যাম্পিং স্পট এবং আমরা সেখানে থাকব। আমি জানি না কবে এটা খোলা হবে, বলেছিলাম 4th of July, কিন্তু সেটা বলেছে, কিন্তু সেটা এখন ডিপেন্ড করে কোভিডের উপরে। কোভিড সিচুয়েশন আলহামদুলিল্লাহ এখন ভালোই, এখন তেমন খারাপ অবস্থায় নাই, কিন্তু সেটা তো চেঞ্জ হতে পারে যে কোনো সময়। বিশেষ করে আমাদের এখানে যে ভারতীয় যে ভ্যারিয়েন্ট, যেটাকে বলে ডেল্টা ভ্যারিয়েন্ট, না আমি শুনা ভ্যারিয়েন্টের নাম মনে হয় ডেল্টা ভ্যারিয়েন্ট, ওটা আমাদের এখানে পাওয়া গেছে, কাজেই একটু কনসার্নিং। কিন্তু আশা করি যেহেতু 60% মানুষ ভ্যাকসিনেটেড হয়ে গেছে, কাজেই কিছুটা এটা একটা ভালো খবর। এখানে ভলিবলের নেট আছে, আপনারা চাইলে ভলিবল খেলতে পারেন যদি কেউ চান, কিন্তু আমি আসলে এখানে আসি রিল্যাক্স করতে। যখন ক্যাম্পিংয়ে আসি খুব বেশি হলে হাইকিংয়ে যাই বনের ভিতর দিয়ে, কিন্তু ওই যে একদম দৌড়াদৌড়ি লাফালাফি এইসব কিন্তু আমার কাছে, আমি ক্যাম্পিংয়ে আসি রিল্যাক্স করতে, একেবারে রিল্যাক্সিং একটা সময় পার করার জন্য, যেখানে আমি কিছুই করবো না, সভ্য পৃথিবীর সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না, আমি একা একা বনের ভিতর আমার মতো করে থাকবো। এই হলো আমার ক্যাম্পিং। তোমার ফোন আমার কাছে রেখে দিছ তো, এখন কই পাইবার? হ্যাঁ, ফোন খুঁজি। আমাদের আজকে ক্যাম্পিংয়ের দিনের, পিকনিকের দিনে শুরু হবে এই তরমুজ দিয়ে। এই তরমুজ কেজি হিসাবে না, আমরা পিস হিসাবে কিনি। না কিছু লাগবে না, বিউটিফুল, মাশাআল্লাহ। কে পিক করছে দেখতে হবে না, কিঞ্চু তো আমি। আমরা ক্লোজ ফ্রেন্ডরা, আমরা ঢাকায় যারা ফ্রেন্ডরা থাকি আমরা মামা বলে সম্বোধন করি। এটা রিক্সালারও মানুষ মামা, হ্যাঁ রিক্সালাকে আমরা মামা বলে ডাকি, এই মামা যাবেন এই ধরনের বলি, বন্ধু বান্ধব মামা এদিকায়। তো এইটা আমাদের একটা বিষয়,
আমরা তো বলতাম ও ভাই যাইবা নাকি, এখন গেল ও মামা যাইবা, ও মামা, হ্যাঁ ও মামা যাবেন, মামা যাইবা, হ্যাঁ চটপটি মামা, চটপটি মামা এক প্লেট চটপটি দেন, ঝালমুড়ি আলা মামা একটা দেন। তো মামা শব্দটা আমাদের আসলে খুব মধুর, এবং যিনি ভিডিও করতেছে ওনাকে আমি মামা ডাকি, সেটা সম্মানের মামা, রেসপেক্ট মামা। আর এই তো মোটামুটি। তোমার ঢাকায় কোথায় পড়েছো, কোন স্কুলে পড়াশোনা করছো? আমি বাংলা বাজারে বড় হয়েছি, আমাদের স্কুল নেম হচ্ছে কে এল জুবিলি হাই স্কুল। কে এল এর মধ্যে আবার একটা ইলাবোরেশন আছে, এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা ওনার উত্তরসূরি, আমাদের এইটার প্রতিষ্ঠাতা, ওনার নাম হচ্ছে কিশোরী লাল। আচ্ছা, তোমার মইনের সাথে পরিচয় কিভাবে? আমরা স্কুল ফ্রেন্ড। মইন অ্যাকচুয়ালি ট্রান্সফার হয়েছে আমাদের স্কুলে অন্য স্কুল থেকে, ক্লাস 9 থেকে আমরা সায়েন্সে ছিলাম, যদিও অত ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আমরা সায়েন্স থেকে পাস করছি। পরে কলেজে অবশ্য আমরা সবাই কমার্সই চলে গেছি, মইন চলে গেছে ধানমন্ডি আইডিয়ালে, আমি চলে গেছি ইম্পেরিয়ালে, তারপরে স্ট্যামফোর্ডে কলেজ স্ট্যামফোর্ডে ছিল, সরি। আর তারপরে আমাদের ইউনিভার্সিটি লাইফটা আমরা আরও দূরে চলে যাই, আমি জগন্নাথে ভর্তি হয়ে যাই আমাদের বাসার পাশেই, আর মইন চলে যায় ক্যাম্ব্রিয়ানে, রাইট মইন? হ্যাঁ ক্যাম্ব্রিয়ানেও চলে যায়। তো তারপরে দেখা, ওই যে হয় বয়স বাড়লে যেভাবে হয় বন্ধু, কই আসি না আসি। ঢাকাতে আমাদের দেখা হয়েছিল কবে, ওই ইসে চীন মৈত্রী সম্মেলনে, ও একটা ইভেন্টে ছিল, আমি ওই একটা ইভেন্ট পারপাসে ছিলাম। তারপরে মইনের সাথে দেখা আইসা ফ্লোরিডাতে, অনেকদিন কথা হইলো, কথা হওয়ার পরে মইনের ইনভাইটেশন, ভাবি সহ ইনভাইটেশন, আচ্ছা গেলাম, ওইখানে তো অনেক আদর যত্ন পেলাম। তারপরে ফার্স্ট ট্রিপ আমার ইউনাইটেড স্টেটস ফ্লোরিডাতেই ছিল, মইনদের ওইখানেই। তো আমি যখন ওইখানে ল্যান্ড করলাম, বেরোইলাম, মইনের আসতে 5 মিনিট সময় লাগছে, 5 মিনিটের মধ্যে ও চলে আসছে। তো আমি যখন দাঁড়াইছি, আমার মনে হচ্ছিল আমি ঢাকা এয়ারপোর্টে আছি, কিন্তু একটু পরিবেশটা ভিন্ন, একটু ক্লিন সিটি, ক্লিন স্টেট, উন্নত ঢাকা। হ্যাঁ, ঢাকা যদি কখনো উন্নত হয় তাহলে এক্স্যাক্টলি ফ্লোরিডার মতো হয়তো ঢাকাকে দেখাবে। আমরা চেষ্টা করব ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার। হ্যাঁ, ঢাকার জন্য আমাদের অনেক আবেগ, আমরা সবাই মিলে ঢাকাকে পরিষ্কার রাখব। আমি এই দেশে আসার পরে আমি চেষ্টা করি কোনো ট্র্যাশ কোথাও না ফেলার জন্য। ভালো কথা মনে করছো। আমাদের মধ্যে অনেকেই এরা কি করে, যখন নাকি বাংলাদেশে প্লেনে থাকে অথবা বিদেশে থাকে, একটা চকলেট র‍্যাপার গুলো, হ্যাঁ, পর্যন্ত রাস্তায় ফেলে না, পকেটে রেখে দেয়, পকেটে রেখে দেয়। যেই ঢাকায় ল্যান্ড করলো আমরা এটা ফেলা শুরু করি, এয়ারপোর্ট থেকে ফেলা শুরু করি রাস্তার মধ্যে। না না, এটা এটা আমাদের পরিবর্তন করতে হবে। দেখেন, আমরা 16 কোটি দেশ, 17 কোটি মানুষ, 20 কোটি এখন, এখন 20 কোটি। তো এটা সম্ভব না এটা, কিন্তু তারপরেও যদি আমরা আমাদের মতো করে একটু একটু করে চেষ্টা করি, এটা হবে। আপনি আমার গাড়িতে গেলে দেখতে পারবেন, আমার ছোট্ট একটা গাড়ি, আমি অনেক ট্র্যাশ আমি পকেটে রাখি বা গাড়ির ওই যে কাপ হোল্ডারে রাখি, রাস্তায় ফেলি না, যখন আমি বাসায় যাই ওগুলো তুলে আমাদের ট্র্যাশ কেনে ফেলি। আমেরিকাটা সুন্দর, কারণ সবাই পরিষ্কার রাখে, সবাই পরিষ্কার রাখি, যদিও ঢাকা শহরে সবার গাড়ি নেই। এখন হয়তো বলতে পারেন, ভাই আমার তো গাড়ি নেই, আমি কোথায় রাখবো, পকেটে তো পকেট আছে ভাই। তারপরও যদি ট্র্যাশ বড় হয় তাহলে একটা পলিথিন রাখেন, পলিথিনে রেখে এরপরে ট্র্যাশে ফেলে। যদিও আমাদের ট্র্যাশ ব্যবস্থাটা এখনো অতটা আপডেট না, কিন্তু আমাদের গভর্নমেন্ট, আমি হোপফুল, তারা এটা নিয়ে কাজ করতেছে। ঢাকা এখন অনেক বড় হয়েছে, আগের মতো ঢাকা নাই, ঢাকা অনেক এক্সটেন্ড হয়েছে। তো আমাদের জনসচেতনতাটাই আমাদের ঢাকাকে সুন্দর করবে, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। আমি অবশ্যই ঢাকা বা আমি বাংলাদেশে গেলে আমি এখানে যে প্র্যাকটিসে আসি সেই প্র্যাকটিসে আমি ওইখানে থাকবো, আমার দেশকে সুন্দর রাখার জন্য। কিন্তু আমি ঢাকায় থাকাকালীনও আমি চেষ্টা করতাম ট্র্যাশ ট্যাশ অতটা না ফেলার জন্য। এখন বলোটা কেমন হয়েছে? আচ্ছা, তরমুজ ফেলবো না, ফেলবো না, আচ্ছা তরমুজ খাচ্ছি, হ্যাঁ অসাম। এই পরিবেশ, এই জিনিস মনে হয় প্রকৃতি দিয়ে আসি। ট্র্যাশ নিয়ে বাংলাদেশে একটা গল্প আমি বলি। আমি যখন এর আগে আপনারা দেখেছেন যে সেন্ট মার্টিন অথবা দারুচিনি দ্বীপে যখন বেড়াতে যাই, তখন জাহাজের মধ্যে একদম স্যুট পর এক ভদ্রলোক, আমাদের বাংলাদেশে এটা কালচার, বেড়াতে গেলে সেটা পিকনিকে যায়, ক্যাম্পিংয়ে যায়, অনেকেই স্যুট পরে যায়। যাই হোক, তখন এই সুট পর ভদ্রলোক, আমি ধরে নিচ্ছি তিনি শিক্ষিত, তিনি
পটেটো চিপস খেয়ে তারপর কলা খেয়ে চোখরাগুলো সব সমুদ্রের পানিতে ফেলে দিলেন। তো বাইরে আসলে সব ব্যাপার নিয়ে তখন কথা বলা খুব রিস্কি, বলা যায় না কে কখন কী করে। তারপর বললাম যে ভাই আপনি শিক্ষিত ভদ্র একজন মানুষ, আপনি যেটা করলেন তো পরিবেশ দূষণ করলেন, আপনি সমুদ্র দূষণ করলেন, প্লাস্টিক তো এটা কিছুই হবে না, শত শত বছর এভাবে থাকবে, তো এটা তো না করাই উচিত। সে আমার দিকে এমন একটা লুক দিল মানে মনে হচ্ছে আমি ওই যে বাথরুমের যে একটা পোকা থাকে না, যেটা বলে আমরা কীড়া বলি, মনে হলো সে একটা কীড়া দেখতে পাচ্ছে। এটা খুবই দুঃখজনক, বিশেষ করে আমাদের শিক্ষিত সমাজে যারা আছেন তারা যখন এই ব্যাপারটা খেয়াল করেন না, এটা অত্যন্ত লজ্জা। দেখতে পাচ্ছেন এখানে ক্যাম্পসাইট, কিন্তু কোথাও কোনো প্লাস্টিকের টুকরা, প্লাস্টিক চিপসের প্যাকেট কোথাও নাই, কিচ্ছু নাই, এত পরিষ্কার, কারণ আমরা সবাই পরিষ্কার করি। এটা গভর্নমেন্টের দায়িত্ব না, এটা কোনো অর্গানাইজেশনের দায়িত্ব না, এটা আমাদের ব্যক্তিগত দায়িত্ব। এখন আমার টান এই তরমুজ খাওয়াটা। বেশ মিষ্টি, কিন্তু আমি আশা করেছিলাম আরও মিষ্টি। বাপ্পা তুমি কি ভুলি বুঝলে নাকি, তত মিষ্টি না? না না মামা, আমি সেই সুন্দর পরিবেশে আছি, আমার কাছে খুব ভালো লাগছে। ও আসলে ও আসলে আবেগের থেকে বলেছি, আসলে তরমুজটা দেখতে যত সুন্দর তত মিষ্টি না, আরও অনেক মিষ্টি হওয়া উচিত ছিল, কারণ নর্মালি সেরকম মিষ্টি হয়, এটা এত বেশি মিষ্টি না আজকে, কিন্তু পরিবেশটা অসাধারণ। আজকে কথা ছিল মালাকে দিয়ে কোনো কাজ করাবো না, কিন্তু কথা আছে না ঠিকই, স্বর্গে গেল বাড়া মানে, আর আমি যদি করি তাহলে শ্যুট করবে কে, কাজেই বাধ্য হয়ে তাকে কাজে নামাতে হয়েছে আমার। খাওয়ার জন্য পানি নিয়ে আসছি, বটল পানি, যদিও দরকার নাই এখানে পানি পাওয়া যায়, কিন্তু এখন রান্নার জন্যে পানি তো আসছি, এখানে এখানে শাওয়ারের জায়গা আছে, এই পানি দিয়েও রান্না করা যাবে। একটা ওয়াটার ফাউন্টেন, আমরা এখান থেকে পানি নিয়ে রান্না করব। এখানে সব ধরনের সুযোগ সুবিধাই আছে, এখানে এটা হলো ড্রিঙ্কিং ওয়াটার, তো আপনারা যদি কেউ ওয়াটার বটল ক্যারি করতে না চান কোনো সমস্যা নাই, কারণ প্রয়োজন নাই, এখানে পানি পাওয়া যায় প্রচুর। শুধু একটা পানির বটল যেটা নাকি এমটি বটল যেটা, সেটা থাকলেই হয়, আপনি সেটা পানি ক্যারি করতে পারেন সেটাতে। আমরা এই র্যাকপ ল্যাম্প শুধুমাত্র লবণ আর গোলমরিচ দিয়ে রান্না করব। এটা কোনো টিম ওয়ার্ক, জামাই বে প্রোডাকশন। টাল দিয়ে মুছে নিচ্ছি যেন এক্সট্রা পানি না থাকে, তারপর আমরা এটার মধ্যে লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখবো। বেশ অনেক বেশি করে লবণ দিতে হয়, আপনারা যারা মনে করেন যে এটা খেতে হলে অনেক মশলা দরকার, টক দই দিতে হবে, হেন দিতে হবে, তেন দিতে হবে, ঝালমরিচ হলুদ ধনে জিরা না দিলে কি হয়, এভাবে খেতে পারেন একদিন, তারপর জানাবেন যে কেমন হয়। একদম ফ্রেশ কর্ন দিচ্ছি আমরা, ফ্রেশ পেপার কর্ন, ফ্রেশ গোলমরিচ ভেঙে দিচ্ছি, এটা ফ্লেভার কিন্তু অনেক ভালো হয়। আর যেটা কিনতে পাওয়া যায়, যেটা গুঁড়ো করা কিনতে পাওয়া যায়, সেটা কিন্তু কোয়ালিটি তো ভালো হয় না কখনোই, এটা ফ্লেভার হয় অনেক ইন্টেন্স। শুধু এই মুরগি আমরা আগে থেকে ম্যারিনেট করে নিয়ে এসেছি তন্দুরি মশলা দিয়ে, যদিও এটা আসলে কোনো প্রয়োজন নাই, আপনারা চাইলে শুধু একটু লেবুর রস, লবণ আর গোলমরিচ দিয়ে এটাকে যদি আপনারা বারবেকিউ করেন সেটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয়। যেটা লাগে আসলে মুরগিতে লেবুর রস দিবেন, তেল, গোলমরিচ আর লবণ, এই কয়েকটা আইটেম দিলেই মুরগির মাংস গ্রিল করলে অসম্ভব মজা হয়, অসাধারণ মজা হয়, বানিয়ে খেতে কোনো একদিন।
আমরা এইভাবে এটাকে রেখে দেবো 10-15 মিনিটের জন্যে, যতক্ষণ লাগে আর কি আমাদের চারকোল রেডি হতে হতে এটা ম্যারিনেটেড হয়ে যাবে। আমরা যখন নাকি ক্যাম্পিং করতে আসি, পিকনিক করতে আসি, তখন এই জিনিসটা নিয়ে আসি, এটা হলো ওয়েবারের চারকোল লাইটার। আমি এটার লিঙ্ক আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, কোথায় কিনতে পাওয়া যায় কী এটার নাম। আর এটার সুবিধা হলো যে আপনার কোনো ফ্লুইড লাগে না, আপনি চারকোল এখানে দিয়ে দিবেন আর নিচে কিছু কাগজ দিয়ে দিবেন, কাগজ অথবা পুরনো পাতা, গাছের শুকনো পাতা, আর উপরে দিবেন আপনি চারকোল। দিয়ে যখন একটা ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিবেন, সাথে সাথে আগুন ধরে যাবে এবং আপনার এটা নিয়ে আর কোনো কষ্ট করতে হবে না। মইন আমাকে সাহায্য করছে এটা নিয়ে। আর শুনলাম বাপ্পা নাকি এক্সপার্ট আগুন ধরানোতে, এখন বাপ্পা এই বিশেষ ম্যাচ দিয়ে এটাকে আগুন ধরাবে। বাপ্পা আমরা অপেক্ষা করতেছি, শুরু করো। আসলে বাপ্পারে যত টাকা এক্সপার্ট মনে করেছিলাম অতটা এক্সপার্ট না, বাট হি লার্ন। That's good. Teamwork. আমরা যারা গ্রিল করি, আপনারা যারা গ্রিল করেন, তারা জানেন নিশ্চয়ই যে এই চারকোল ধরানো কতটা পেইন ইন দ্য বাট। আপনার বারবার ম্যাচ লাগাতে হয়, এটা করো এটা করো, তারপর আবার লাইটার ফ্লুইড ইউজ করতে হয়। লাইটার ফ্লুইড ইউজ করলে হয় কি, এটার মধ্যে একটা গন্ধ হয়ে যায়, কেমিক্যালের গন্ধ হয়ে যায়, আমি সেটা এনজয় করি না। তো এই যে আমরা আজকে যেভাবে ধরালাম, এটা কিন্তু খুবই সহজ, কনভিনিয়েন্ট এবং খুব দ্রুত হয়ে যায়, খুব দ্রুত আগুন ধরে যায়। আমরা তো বাগ স্প্রে নিয়ে আসছি, এটা হলো আপনার মশা পোকা বিভিন্ন ধরনের টিক থাকে সেগুলি করার জন্যে। আর এটা আমার, এটার মধ্যে আমরা তেল নিয়ে আসছি, তেলের বোতল, একটা বড় একটা বোতল না এনে, আর পেঁয়াজ। তারপর এটা হলো আমার খিচুড়ি, আমরা কালকে সকালে আমরা খিচুড়ি আর ডিম ভাজি রান্না করব। তো এটার ভিতরে আমার চাল ডাল একবারে মিশিয়ে, তারপরে আদা রসুন সবই এটার ভিতরে আছে, সব আমি একসাথে করে নিয়ে এসেছি, এগুলো কাল সকালে রান্না করব। তাহলে আর আমার আরেকটা প্যাকেটের ঝামেলায় যেতে হলো না। আমাদের চারকোল গরম হয়ে গেছে, এখন মইন দেখি মইনের স্পেশালিটি কী। দাও ঢুকাই দাও, গুড জব, সে পেরেছে, হ্যাঁ পারছে। এটা কিন্তু সবাই পায় না, এই সবাই হাততালি দাও একটা। আমাদের অনেক ধর্মভীরু, ধর্মপ্রাণ ভাই বোনেরা কনসার্ন যে এখানে এসে আমি খ্রিস্টান দেশে গ্রিলের মধ্যে করি, তারা তো শুয়োর খায়, হায় হায় তো হারাম খাইতেছে। আমি হালাল হারামের এই গল্প বলার আগে আমি কিছু একটু কথা বলি, সেটা হলো বি কেয়ারফুল, খুব সাবধান আপনি কাকে হালাল বলেন কাকে হারাম বলেন। কারণ আল্লাহ যেটা আমাদের জন্য হালাল করে দিয়েছে সেটা যদি আপনি হারাম বলেন, তাহলে আপনি অবিশ্বাসীদের একজন হয়ে গেলেন, তার মানে আপনি কাফির হয়ে গেলেন, কাফের। আপনারা যাকে গালি দেন আপনি তখন তাদেরই একজন হয়ে গেলেন, কারণ আপনি অবিশ্বাসী। কোরআনে যেটা হালাল বলেছে আপনি সেটাকে হারাম বললেন। একইভাবে আপনি হারামকে যদি হালাল বলেন আপনি কাফের হয়ে গেলেন, কারণ আপনি তখন আর কোরআনকে বিশ্বাস করেন না। যেমন আমাদের অনেকেই আছে মুসলমান ভাই বোন, তারা হারাম হালাল মুরগি খুঁজে, অথচ সমানে সুদ খাচ্ছে এবং সুদ দিচ্ছে। এখন তাদের সম্বন্ধে বলি যে আপনারা যদি জানেন এবং স্বীকার করেন যে হ্যাঁ এটা হারাম, আমি অন্যায় করছি, আল্লাহর কাছে মাফ চাই, আপনি এখনও মুসলমান এবং আপনি গুনাহগার হবেন, কিন্তু আপনি একজন মুসলিম, কিন্তু যেই মুহূর্তে আপনি বললেন যে না না এটা এটা হারাম না, এটা এটা লাভ্যাংশ, এটা সুদ না, আপনি সাথে সাথে একজন অবিশ্বাসী হয়ে গেলেন, কাফের হয়ে গেলেন। কাজেই হালাল হারাম নিয়ে খুব সাবধান, মুখে মুখে হালাল হারাম করবেন না। আচ্ছা এখন এক্সপ্লেন করি যে এই গ্রিল, সেখানে শুয়োরের মাংস আগে, একটু আগে মনে করেন একজন শুয়োরের মাংস রান্না করে গেল, এখন এই গ্রিলকে আমার জন্য হারাম হয়ে গেল, হয়নি। কারণ লোহা কিছু অ্যাবজর্ব করে না,
শুয়োরের মাংস এই লোহা খায় নাই, এটার মধ্যে গ্রিল করা হয়েছে। এবং আমি যখন প্রচণ্ড গরমে কয়লা দিয়ে আমি যখন এটাকে গরম করলাম, তখন এই প্রচণ্ড গরমে সব পুরো ছাই হয়ে গিয়েছে। এবং এই যে দেখলেন ব্রাশ দিয়ে আমি ঘষাঘষি করলাম, কোনো ছাই আর অবশিষ্ট নাই, এটা পরিষ্কার হয়ে গেছে, এখানে হারামের কিছুই নাই। কাজে যারা এটাকে হারাম বলবেন, আই এম সরি, কিন্তু আপনি অবিশ্বাসীদের একজন তখন, কারণ আপনি হালাল একটা জিনিসকে হারাম বললেন। তারপর আরও ব্যাপার আছে, অনেকে আছে যারা বুঝে না, ধর্ম সম্বন্ধে কিছুই জানে না, মাদ্রাসায় হয়তো দু একটু লেখাপড়া করেছে, তারাই সারাদিন লাফালাফি করতেছে হালাল হারাম হালাল হারাম। আপনি যদি হারাম খান, আপনি গুনাহগার মুসলমান, কিন্তু আপনি এখনও মুসলমান। কিন্তু আপনি যদি হালালকে হারাম বলেন, আপনি তখন কাফের হয়ে গেলেন। আমি বারবার এই কথাটা বলছি, কারণ যেন আপনাদের মাথায় ঢুকে যেন এটা বুঝতে পারেন যে হালাল হারাম নিয়ে বাড়াবাড়ি না করা। আর কোরআনে যেটা পরিষ্কার বলা আছে হালাল, সেখানে তো সন্দেহের কিছুই নাই। আপনারা যারা আমেরিকাতে থাকেন, বিদেশে থাকেন, তারা সূরা আল মাইদার 5 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। কোরআনে যেখানে পরিষ্কার লেখা আছে কী কী আমাদের জন্য হালাল, সেখানে আমরা হাদিস নিয়ে আসি কোরআনকে ভুল প্রমাণ করার জন্য। নাউজুবিল্লাহ, এই ধরনের কিছু করবেন না। আরেকজনকে আমি কী করি না করি, এর জন্য কিন্তু মুনকার নাকির আপনাকে কবর এসে জিজ্ঞেস করবে না যে ফারুক সাহেব কি অমুক দিন হালাল খেয়েছিল না হারাম খেয়েছিল। কাজেই ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইয়ানোপসি করা উচিত আমাদের সবার। আমাদের নিজেদের এত দোষ, এত ভুল ত্রুটি, আরেকজনের ভুল ধরার কোনো কারণ নাই। আর এত কথা কেন বললাম, কারণ লেখাপড়া না জেনে, কোরআন না পড়ে, কোনো কিছু না বুঝে আমরা কোথায় কোথায় হালাল হারাম করি। এবং আমরা ইসলামকে হালাল হারাম, বেহেশ দুজক আর হুরপুরিতে সীমাবদ্ধ করে ফেলেছি, কোনো প্রয়োজন নেই তার। আমরা চিকেন দিয়ে শুরু করছি। সিজলিং, মাশাল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর হচ্ছে। যদি অনেক বাতাস, এত বেশি বাতাস যে হিট ঠিক মতো লাগছে না আসলে মাংসে, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হচ্ছে। এবং মাশাল্লাহ, লুক এট দ্যাট, ও ওয়াও, কামিং আউট রিয়েলি গুড। আমাদের খোকন ভাই আর ভাবি আসছে। আসসালামু আলাইকুম ভাবি, থ্যাংক ইউ ফর কামিং। কি আইসাই তো মুসকা শুরু করে দিলেন, আইসাই তো মুসকা শুরু করে দিলেন। আমরা রাতে থাকবো, আপনি বললে আনিজি লাগে, বললে দাও তুমি তুমি বললে ইয়া ইউজ টু না শুন না আনিজি কিছু নাই। আমি আদি হইল বরিশাল। কেমন হয়েছে তোমার নিজের মাখানো মুরগি? ভালো খারাপ না? আপনি না খাই কিন্তু অনেক টেস্টি। এটা কেমন কথা, এই তো মালা ভাবি বানাইছে, ফারুক ভাই বানাইলে এত টেস্টি হতো না। ভাবি খান, খাই একটু বলেন। আমি অলরেডি খেয়েছি, দেখছেন এই যে এখান থেকে ছিড়া। জনগণ জানতে চায় কেমন খাবার হয়েছে। ভালো হয়েছে, তুমি খেয়ে দেখো। আমি খেয়ে দেখবো, হেভেনলি, উপরে ক্রিস্পি ভিতরে জুসি, পারফেক্টলি সল্টেড অ্যান্ড স্পাইস কম্বিনেশন ইজ অ্যামেজিং টু। একটু পরে লেবুর রস দিয়ে দিয়েছিলাম রান্না শেষে, খুব বেশি না, অল্প একটু, কয়েক ফুটার লেবুর রস দিয়েছিলাম, অ্যামেজিং হয়েছে। মইন গেট দ্য আইডিয়া, ওদেরকে দেবো না, তোমার টমেটো কই আঙ্কেল? টমেটো লাইক করো না, কম খাই। এটা হলো আমাদের ফার্স্ট কোর্স। আমরা এই চিকেন আর তন্দুর রুটি দিয়ে শুরু করলাম, নান রুটি অ্যাকচুয়ালি।
আর তারপর আমরা একটু পরে আবার একটু ঘোরাঘুরি করে এরপর ল্যাম্প চপ বানাবো, তখন ল্যাম্প চপ খাবো, আবার পরে খাবো কর্ন। কয়েক ফোটা লেবু রস দিলেই হয়ে যায়। এটার যে ফ্লেভার এবং মাশাল্লাহ যে চেহারাটা হয়েছে, আলহামদুলিল্লাহ। ও বিসমিল্লাহ, মনে মনে বলেছি, কোরআনের কোনো আয়াতে হাদিসে কোনো সহিহ হাদিসে বলো নাই যে বিসমিল্লাহ সবাইকে শুনিয়ে জোরে জোরে বলতে হবে। তারপর অনেকে আবার আর্গু করে যে না, মানুষকে উৎসাহিত করার জন্য কোনো প্রয়োজন নেই, মনে মনে বিসমিল্লাহ বললে আলহামদুলিল্লাহ এনাফ। আপনারা জোরে বলতে চান সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনি আরেকজনকে বলতে পারেন না যে ভাই বিসমিল্লাহ বলেন নাই। মামা কেমন হইছে? অসাধারণ। শুধু অসাধারণ কইলে হবে না, খাও একটু, খাই দেখাও, খাই দেখাও কেমন হইছে। ফ্যান্টাস্টিক, অল গুড। ইশ, এক কামড় যদি খাওয়াতে পারতাম। এখন কিভাবে বুঝবেন যে মাংস ঠিকভাবে রান্না হয়েছে কিনা? আপনার শুধু পরে পোড়া গেলেই যে মাংস হয়ে গেল তা না, এই ভিতরে দেখতে পাচ্ছেন যে পানিটা বলকাচ্ছে, বয়লিং হচ্ছে, সেটা হলো আপনার ট্রান্সপারেন্ট, এটা কোনো কালার নাই, তার মানে ধরতে হবে যে এখন এটা রান্না হয়ে গেছে। আর যখন দেখবেন যে ভিতরে যে পানিটা বেরোচ্ছে সেটা কালার এরকম লালচে, তার মানে এটা এখনও রান্না হয়নি, প্রয়োজনে হিট কমিয়ে দিবেন। আমাদের এখন ল্যাম্প চপ রান্না হচ্ছে। বাসায় যখন আমরা ল্যাম্প চপ রান্না করি তখন এটাকে তাওয়ায় প্রথমে একটু পোড়া পোড়া করি এইভাবে লবণ আর একটু গোলমরিচ দিয়ে, তারপর এটাকে ওভেনে দিয়ে দিই 400 ডিগ্রিতে 5-10 মিনিটের জন্য ভালো করে রান্না হওয়ার জন্যে। কিন্তু এখানে যেহেতু সেই সিস্টেম নাই, আমরা এভাবে এটাকে পোড়া পোড়া করে তারপর এটাকে স্লাইস করব। স্লাইস করে পাতলা পাতলা পিস করে কেটে তারপর আমরা এটাকে আবার এই গ্রিলে দিব। হয়ে গেছে। আমরা এখন এটাকে কতক্ষণ রেখে দেবে, রেস্টে রাখবো, রেস্টে রেখে তারপর এটাকে স্লাইস করবো, কারণ এখনও যদি কাটা শুরু করে দেই তাহলে ভিতরে সব জুস বের হয়ে যাবে। আমি একটু আগে আপনাদেরকে যেটা বলেছিলাম যে ট্রান্সপ্যারেন্ট অথবা রংবিহীন জুস যখন বেরোবে মাংসের ভিতর থেকে তখন সেটা হবে রান্না হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন একেবারে পুড়ে গেছে, রাইট? দেখলে মনে হবে যে হ্যাঁ রান্না তো হয়ে গেছে, কিন্তু আসলে না, দেখতে পাচ্ছেন ভিতরে লাল রক্ত বেরোচ্ছে, এটা আসলে রক্ত না, বাট লাল রঙের পানি বেরোচ্ছে, তার মানে তখন এটা রান্না হয়নি, আপনার আরও রান্না করতে হবে, দরকার হলে আঁচ কমিয়ে আরও বেশিক্ষণ রান্না করতে হবে। আমরা আসলে সবসময় ওভার কুক করি, বিশেষ করে আমরা বাংলাদেশি এবং ইন্ডিয়ান পাকিস্তানি আমরা যারা আছি, আমরা মাংস মাছ সব কিছু আমরা অনেক বেশিক্ষণ রান্না করে ফেলি। আবার অনেক সময় যদি ঠিকমতো রান্না না হয় মানুষ অসুস্থ হয়ে যায়, যেমন এই মুরগিটা দেখালাম যে উপরে একদম পুড়ে গেছে কিন্তু আসলে ভিতরে হয়নি, কারণ হিট অনেক বেশি ছিল। আর তো যাই হোক, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর মাংস মাছ এগুলো ওভার কুক করলে কিন্তু মজা নষ্ট হয়ে যায়, কিন্তু রান্না তো হতেই হবে, রান্না না হলে তবে অসুস্থ হয়ে যাবে। এই ক্যাম্পে এসেও কুকুন ভাইয়ের এখন কফি খেতে হবে, আমি মনে হয় যেন একেবারে তার রান্নাঘর সাথে করে নিয়ে আসছি এখানে। এখন কুকুন ভাইয়ের জন্য এখন কফি বানাতে শুরু করেছি।
আমাদের নিউ জার্সিতে এখন চেরি পেকিংয়ের টাইম, তো এবছর আমরা এখনও যাই নাই, এবছর স্ট্রবেরি পেকিংও যাই নাই, মনে হয় না যাওয়া হবে, কিন্তু ইনশাল্লাহ চেরি পিক করতে যাবো আমরা কিছুদিন পরেই আপনার সাথে শেয়ার করব। এটা ক্যালিফোর্নিয়ার চেরি, বিউটিফুল কালার এবং খেতে অনেক মজা। হালকা হালকা, খুব হালকা হালকা টক টক মিষ্টি, অসম্ভব মজা। আমরা এই চপগুলো এভাবে স্লাইস স্লাইস করে কেটে তারপর এটাকে আবার গ্রিল করবো। আসলে এটা রান্না কিন্তু হয়ে গেছে, এটা খাওয়া যায় এখনই, এটা মিডিয়াম রেয়ার হয়েছে, কিন্তু ল্যাম্বটা যদি এরকম একটু ব্লাডি থাকে, আসলে এটা ব্লাড না বাট আমি ব্লাডি বললাম, এটা একটু তিটকুটে ভাব থাকে, এই জন্য আমি এটা লাইক করি না বেশি। আমি এটাকে এখন আবার গ্রিল করবো তারপরে খাবো। মাশাল্লাহ এখন হয়েছে সুন্দর একেবারে। ব্ল্যাক কফি আঙ্কেল, কোনো ক্রিমার নাই। কি তার চেহারা আর কি তার রূপ, আহা ল্যাম্প চপ, আমাদের ল্যাম্প চপ রান্না শেষ, এখন খাবো। তো কেমন লাগতে সস দিয়ে খাইতেছো? হ্যাঁ ঝাল সস, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, জুসি। হ্যাঁ ঝাল মরিচ ভাই, আপনি ঝাল খান না, ভাবি কই, ভাবি আসেন, আপনার দুইটা খেতে মন চায়, খান, তাও মোটা দেখে নিল, মালা মোটা মোটা দুইটা নিছে সে। আলহামদুলিল্লাহ কি মজা, পারফেক্টলি কুক অ্যান্ড স্পাইসড, স্পাইস তো কিছুতে নেই, ওই তো সিজনিং আর কি, একটু লবণ গোলমরিচ, কি যে মজা। ঝাল চোস ভাবি সাবধানে খান, ভাবি এবার ঝাল খাবো, বসতো আমি যতগুলি আইটেম আমরা রান্না করে খাই, চিকেন কিন্তু মাশাল্লাহ খুবই খুবই মজা হয়েছে, এবং সবসময় মজা হয়, সিম্পলভাবে রান্না করলে কিন্তু সবচেয়ে বেশি মজা হয় সব কিছুই, কিন্তু আমার সবচেয়ে প্রিয় হলো এই ল্যাম্প চপ, আর তারপর হলো শিক কাবাব, শিক কাবাব আজকে বানায় নেই। এমন হ্যাভি লাঞ্চ করার পর এক কাপ গরম গরম কফি খারাপ লাগে না, ভালোই লাগে। ব্ল্যাক ব্ল্যাক কফি, কারণ ক্যাম্পিং আবার ক্রিম নিয়ে আসো, সুগার নিয়ে আসো, আজ সারা দিন এরকমই সুন্দর, এমনই সুন্দর ছিল সারাটা দিন আজকে। আর এই বনে আজ আমরা একাই ছিলাম, আর মনে হচ্ছে আমাদের নিজেদের প্রাইভেট কোনো রিসর্ট এসে আমরা আজকে পিকনিক করলাম, কেউ নাই, সমস্ত বন খালি। এটা হচ্ছিল
আমাদের 24,000 ভোট, 23,000 সামথিং, এর মধ্যে 7,500 ভোট হচ্ছে হিন্দু। তো ওনারা আমি একটা ক্যালকুলেশন দেখাইছি যে সাইদ মেয়ার আমলে পুরো হিন্দুরা মানে নানান বিচার আচারে কই যাও, আসো আসো, ভয়ের কিছু নাই, আমি সিগাল খাই না, আসো। কেন ভয় পাও, সারাক্ষণ এত ক্যাঁকা করছো, আসো এখন কাছে আসো। সে ভয় পেয়েছে, সে বাংলায় বুঝে না যে আমি সিগাল খাই না। যারা পুরনো নাবিক জাহাজের তারা অনেকেই সিগাল খেয়েছেন দু একবার। এখন যেহেতু আর অত খাটাখাটনি নাই আর খামার সম্ভাবনা খুবই কম, তো আমাদের এই লেক অ্যাপসিগামি, আমার প্রিয় ক্যাম্পগ্রাউন্ড, এটা 128 একর, কাজে ছোটোখাটো কোনো জায়গা না, অনেক অনেক বড় একটা এলাকা নিয়ে তৈরি। আর এখানে আগে বলেছি বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ আছে, স্নেক আছে, কিন্তু তারা আপনি যদি তাদেরকে ডিস্টার্ব না করেন তারা আপনাকে তেড়ে আসবে না মারতে। তো যেখানে আপনার ট্রেল সেখানে হাঁটাহাঁটি করলে, অথবা আপনি যদি পরিষ্কার জায়গায় থাকেন, বনের ভিতরে ঢুকে না যান, তাহলে তো আসলে বনের ভিতর বলতে বোঝাচ্ছি যে ডিপ ফরেস্ট, যেখানে অনেক গাছপালা, যেখানে অনেক বেশি, যেখানে হাঁটু পর্যন্ত অথবা কোমর পর্যন্ত গাছ আছে, সেসব জায়গায় যদি না ঢুকেন তাহলে আপনার আসলে আর কোনো সমস্যা নাই, আপনি নিরাপদেই থাকবেন। শুধু আপনার খেয়াল রাখতে হবে যে নিউ জার্সিতে যেটা আছে ডিয়ারটিক, এটা খুব বেশি, এটা আপনার খেয়াল রাখতে হবে সামারে, এই ডিয়ারটিক থেকে আপনার লাইম ডিজিজ হতে পারে, এটাই আপনার একটু খেয়াল রাখতে হবে। আমরা সারাদিন এখানে পিকনিক করেছি, কিন্তু দেখতে পাচ্ছেন কোনো প্লাস্টিকের কোনো ঠোঙা অথবা আমাদের তরমুজের খোসা কিংবা কিছুই এখানে রেখে যাইনি আমরা, এবং এরকমই হওয়ার নিয়ম, এবং এটাই সবার করা উচিত। আমরা আমাদের রাতের পর্ব, সেটা হবে সেকেন্ড এপিসোডে, আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ। আশা করি আপনারা আমাদের সাথে এনজয় করেছেন আমাদের পিকনিক। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।